রাফেল ইস্যুকে কেন্দ্র করে প্রদীপ যুব কংগ্রেসের রাজভবন অভিযান উপলক্ষে রাজধানীতে দৃপ্ত মিছিল সংগঠিত করলো কংগ্রেস দল। উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি কেশব যাদব, সর্বভারতীয় সহসভাপতি শ্রীনিবাস বিপি, প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ। সাড়ে ছয় মাসের মধ্যে কংগ্রেস দলে সুবিশাল ও সুশৃঙ্খল মিছিলকে নিয়ে রাজধানীতে চলছে নানা গুঞ্জন। ভাঙছে পাহাড়, ভাঙছে সমতল, প্রমাণ দিল কংগ্রেসের এ মিছিল, গুঞ্জন রাজনৈতিক তথ্য বিজ্ঞ মহলের। রাফেল ইস্যু নিয়ে আন্দোলন চলছে, চলবে, জো ভি হোগা দেখা জায়গা, বললেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সহসভাপতি শ্রীনিবাস বিপি। দেশ গঠনের জন্য নয়, লন্ডনের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী, সার্কিট হাউস সংলগ্ন এলাকায় জমায়েতে অভিযোগ করলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি কেশব যাদব। সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কংগ্রেসের জমায়েত স্থলে পড়ল একাধিক পাটকেল, ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও বাহ্যিক প্রতিক্রিয়া দেখাল না কংগ্রেস কর্মীরা। একাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে আগরতলা প্রভাতী বিদ্যাভবনে। প্রতি বছরের মতো এবারও 16 নভেম্বর জাতীয় প্রেস ডে উদযাপন করবে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, অনুষ্ঠিত হল বৈঠক। আজ এডিসির একদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, অধিবেশনে রিয়াং ব্রুদের কাস্টমারি লস সংক্রান্ত একটি বিল পাশ হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিককে স্মরণ করেন কর্মরত সাংবাদিকরা, রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হয় মোমবাতি প্রজ্বলন। শান্তনু হত্যার তদন্ত করছে সিবিআই, তবে এই তদন্ত কতটুকু এগিয়েছে তা জানা নেই বলেছেন সাংবাদিক সুবল দে। প্রস্তুত শান্তির বাজার রেল স্টেশন, সম্ভবত 22 সেপ্টেম্বর উদ্বোধন হবে এই রেল স্টেশন। পরিকাঠামোর উন্নয়ন ছাড়াই উদ্বোধন হতে যাচ্ছে শান্তিরবাজার রেল স্টেশন, অভিযোগ মহকুমাবাসীর, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই রাস্তাঘাটও। নির্মাণ শ্রমিক সংগ্রাম সমিতির উদ্যোগে 9 কোটি জেলা শ্রম আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়, 4 দফা দাবিতে হয়েছে ডেপুটেশন। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কল্যাণপুরে ধন্যবাদ মিছিল সভা করেন আশা ও অঙ্গনবাড়ি কর্মীরা, কল্যাণপুর শহরে হয়েছে মিছিল। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মারামারির ঘটনায় এসএফআই নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে বিরোধী দুই ছাত্র সংগঠন, মামলা প্রত্যাহারের দাবিতে থানায় ডেপুটেশন এসএফআই। বুধবার থেকে ধর্মনগরের গঙ্গানগর দ্বাদশ বিদ্যালয়ে 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু, বৃহস্পতিবার পরিসমাপ্তি। কলেজ স্ট্রিটের লেক সংলগ্ন পরিত্যক্ত ইকো পার্ক নেশাখোর সমাজের দ্রোহীদের আড্ডাখানায় পরিণত, স্থানীয় মানুষ আতঙ্কিত। তেলিয়ামুড়ের চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে বুধবার পোস্ট অফিসের পিএলআই আর পিএলআই সেভিংস এসএসএ মেলা অনুষ্ঠিত, গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ। খোয়াইয়ের সিপাই হাওয়ার এলাকায় চন্দ্রমণি পাড়া তথাকথিত রাস্তার বেহাল দশা, এলাকাবাসীর ক্ষোভ চরমে। ইউবিআই শান্তিবাজার শাখার ম্যানেজার সুভাষ নাগের বিরুদ্ধে গ্রাহক হয়রানি সহ নানা অভিযোগ, গ্রাহকরা ম্যানেজারকে ঘেরাও করল। রাফায়েল চুক্তি ইস্যুতে বৃহস্পতিবার রাজভবন অভিযান করল যুব কংগ্রেস, এই অভিযানের শুরু থেকেই বিজেপি বিঘ্ন সৃষ্টি করেছে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। পানিসাগর রেল স্টেশন থেকে 175 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল বিএসএফ, গ্রেপ্তার নেই।
শনিবার সাংবাদিক হত্যা মামলায় প্রথম বর্ষপূর্তি শান্তনু হত্যা মামলার সিবিআই তদন্ত সম্পন্ন হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। পেট্রোলের মূল্য বৃদ্ধি অব্যাহত, বৃহস্পতিবার ফের পেট্রোলের প্রতি লিটারে 6 পয়সা মূল্য বৃদ্ধি, রাজ্যে আজ প্রতি লিটার পেট্রোলের দাম 80 টাকা 59 পয়সা। বৃহস্পতিবার সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা ঘটনার বর্ষপূর্তি, এদিন শ্রদ্ধায় স্মরণে শান্তনুর শহীদ দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন। তিন তালাক বা তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ অপরাধ বলে পরিষ্কার জানিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সংগঠনের সংরক্ষণে পূর্ণ সহমত রয়েছে বলে জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মণিপুরে ইসমাল থেকে জিরিবাম পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু, ব্যাপক উৎসাহ।